এটা রোদে কিন্তু বেশিক্ষণ থাকুন, দেখুন মরে যাবে। কাঁঠালিয়া মির্জা রাজারপুর কেন্দ্রের এমডিসি শ্রোতা পদ্মলোচন, ভারত মাতা কি নন্দ ভাই মোদী কি নন্দ ভাই মোদী কি জেপি নড্ডা কি জেপি নড্ডা কি অমিত ভাই সাহি কি। চিন্তা কোনো কারণ নাই, করোনা দৌড়াইছি এই কমিউনিস্ট ত্রিপুরা থেকে ঠিক সেবার তেইশে দৌড়াবো, এবার তো সুরক্ষিত আছে। আর তেইশে মুখ্যমন্ত্রী নামে প্রচুর স্কিম লাগু হয়েছে, কিন্তু তার আগে একটি স্কিম ছিল না বন্ধু। আপনার মন্ত্রীর সামনে জায়গা বসে আছেন, সবাই দাঁড়িয়ে পড়ুন। মহিলা মোর্চার দিদিরা আজকে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে
এই কার্যক্রম ক্রমান্বয়ে চলছে সারা ভারতবর্ষব্যাপী। ত্রিপুরা তো বিভিন্ন প্রান্তে আমরা এই কার্যক্রম করে চলছি। আজকে আইটি সেলের দ্বারা এই চন্দ্রপুর স্কুলের ময়দানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেখানে বড় মাত্রায় প্রায় 100 জন রক্তদান করবেন স্বেচ্ছাসেবী। আর আমার সম্পূর্ণ বিশ্বাস সারা ত্রিপুরার যে আমাদের নওজোয়ানরা বা যারা রয়েছেন আমাদের সরকারের বিভিন্ন ব্যবস্থাগুলো, সেগুলো রক্তদান হোক, বিভিন্ন হসপিটালের মধ্যে ফলদান হোক, আর বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন দিবসকে পালন করার যে অঙ্গীকার আমরা নিয়েছি, যে কার্যক্রম নিয়েছি, সেই কার্যক্রমকে আমরা নিশ্চিত সফল করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু। প্রথম সিনথেটিক ফুটবল স্টেডিয়াম চন্দ্রপুর ফুটবল স্টেডিয়াম। এই ফুটবল প্লে গ্রাউন্ডটা আজকে উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে ফুটবল গ্রাউন্ডে শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই দিনটির বিশাল ঐতিহ্য রয়েছে। রাজ্যবাসীর কাছে উদয়পুর গর্ব, রাজ্যবাসীর কাছে এই মন্দির নগরীর গর্ব, এই চন্দ্রপুরের আজকে উদ্বোধন হয়েছে, তার সাক্ষী হিসেবে যারা আছেন সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা। আমরা শুনবো আমাদের রাজকীয় অনুষ্ঠানে মাননীয় অভিভাবকদের কাছ থেকে ওনার মূল্যবান। সাক্ষী থেকেছেন, আমরা চাইব এই দিনটা ইতিহাসের পুরনো ব্যবস্থা ছিল, কিন্তু আজকের ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সরকার কাজ করা শুরু করেছে। বন্ধুরা, দীপা কর্মকার এই ত্রিপুরার মেয়ে, পুরো দুনিয়া আজকে ত্রিপুরাকে দীপা কর্মকারের জন্য একটা পরিচিতি হয়েছে। অত্যন্ত আনন্দ সঙ্গে আমি ঘোষণা করতে চাইছি আপনাদের মাঝখানে, আপনারা হয়তো পত্র পত্রিকা দেখেছেন যে এক দীপা কর্মকার থেকে আরো 3 দীপা কর্মকার হতে চলছে ত্রিপুরাতে, শুরুবাত হয়ে গেছে। এখানে যে ইন্ডোর স্টেডিয়াম আছে আগরতলাতে, এক সময় দীপা কর্মকারকে প্র্যাকটিস করার জন্য দিল্লিতে থাকতে হতো, দিল্লিতে যেতে হতো, কিন্তু এই নতুন সরকার আসার পর আমরা ইন্ডোর স্টেডিয়াম আগরতলাতেই তার কোচিংয়ের ব্যবস্থা করেছি, তার প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। আর তার পরিণামস্বরূপ অস্মিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্তা প্রতিষ্ঠা, সামন্তা, এই 3টি মেয়ে দীপার সঙ্গে সঙ্গে বিশ্বেশ্বর বাবুর বিশ্বেশ্বর নন্দীর দ্বারা কোচ নিয়ে আরো 3টি মেয়ে তৈরি হচ্ছে। এখন এই 4 যেমন লক্ষ্মী, এই 4 লক্ষ্মী এখন দিল্লিতে গিয়েছে। আমিও সেই ম্যাচকে অনুভব করতে চাইছি এবং নতুন সরকার আসার পর স্পোর্টস হোক, আইটি হোক, আর অন্তিম ব্যক্তির যে কাজ, অন্তদার পরিবার হোক, মনরেগা হোক, এই সমস্ত দিকে একযোগে সরকার কাজ করছে। আজকে ত্রিপুরাতে সিনথেটিক ফুটবল ম্যাচ খেলার জন্য মাঠ যে 5 কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকারের সহায়তা তৈরি হয়েছে, সেটাও ত্রিপুরার জন্য এই প্রথমবার। কারোর উপরে আরো প্রাপ্তরক আমি লাগাবো না, কিন্তু ফুটবল ম্যাচ ত্রিপুরাতে নতুন হয় না। আমাদের জনজাতি অংশের